গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর বেরুয়া নীল ব্রিজে শহীদ ময়জুদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। গতকাল বিকেলে বক্তারপুর ইউনিয়নের নলী ব্রিজের পাশে মুজিবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহরাফরুজ চুমকি এমপি। এ সময় পাঁচজন বিজয়ীদের মাঝে এলইডি টিভি পুরস্কৃত করা হয়েছে। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ ময়জুদ্দিনের স্মরণে বাংলার এই ঐতিহাসিক নৌকা বাইচ প্রতি বছর পালন করা হচ্ছে এবং সবসময় পালিত হবে।